আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাতৃভূমি উন্নয়ন ব্লগের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজকে কথা বলবো ছাদের বিমের রড প্লেস করার আগে এবং পরে কি কি বিষয় খেয়াল রাখা উচিত। তো এ বিষয়ে আজকে সবিস্তারে আলোচনা করব। প্রথমত আমরা যদি বিমের রড প্লেসমেন্টের আগে আমাদের পূর্বে কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে যেমন ফোরম্যানকে আপনার প্রত্যেকটা বিমের সাইজ এবং বিমের কতটুক লেন্থ, ওই লেন্থে অনুযায়ী আপনার রড কাটার আগেই এই জিনিসটা একটু আলোচনা করে নিতে হবে যে আমার কোন বিম কোন লেন্থে আছে, কতটুকু দৈর্ঘ্য আছে। তো ওই দৈর্ঘ্য অনুযায়ী আমাদের একটা আগে চার্ট করে নিতে হবে এবং হচ্ছে ওই চার্ট অনুযায়ী আমাদের হচ্ছে চার্টের মধ্যে আমাদের বিমের যে টাইপ আছে, কিছু কিছু বিম FB1 FB2 FB3 এভাবে চার্ট করে নিতে হবে। এটার কারণ হচ্ছে যদি আমি এভাবে বিমগুলার চারটা করে আগেই রড কাটার আগেই যদি আমি চারটা করে নিই, তাহলে হচ্ছে আমাদের রডের যে ওয়েস্টেজ সেটা কম হবে। কারণ আমি যদি বিমের লেন্থগুলো আমি আগে আইডেন্টিফাই করি, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আমার যে কোন একটা বিমের রড মানে একটা পুরোপুরি ইউজ হওয়ার পরে আবার আরেকটার জন্য কতটুকু লাগতেছে, তো আরেকটার ওই অংশটুকু আমি কোথায় ইউজ করব, তাহলে আমরা এই জিনিসটা ওয়েস্টেজটা অনেক অংশে কমাইতে পারবো। যেমন আমরা অনেক সময় আমাদের এক্সট্রা টপ বিভিন্ন সাইজের হয়ে থাকে, বিভিন্ন লেন্থের হয়ে থাকে। হ্যাঁ, আমাদের ইট যে প্রান্তের যে কলম আছে সেখানের যে বিমের জন্যে এক্সট্রা টপ এক টাইপের লাগে, এবং হচ্ছে কন্টিনিউয়াস যেখানে হয় সেখানে হচ্ছে লেন্থ একটু বেশি হয়। তো এই সব জিনিস খেয়াল রেখে যদি আমরা রড কাটার আগেই যদি আমি প্রত্যেকটা বিমের এক্সট্রা টপ প্রান্তে যে বিমগুলো হবে সেখানের যে এক্সট্রা টপগুলো L4 হয়, তো L4 জন্য এক্সট্রা টপগুলো কোথায় কতটুকু লাগতেছে, তো ওই মেজারমেন্টগুলো যদি আমরা লিপিবদ্ধ করে নিই, এবং কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে মিডেলে আমাদের ওইখানে আমাদের এক্সট্রা টপ কতটুকু লাগতেছে ওই লেন্থগুলো যদি আমি বের করে নিয়ে আগে চার্ট আকারে, তাহলে আমাদের ওয়েস্টেজ অনেকটাই কমানো যাবে। তো এই কাজটা করে নিলে আমাদের রডের ওয়েস্টেজটা অনেক কমবে। তারপরে হচ্ছে আমাদের রড প্লেসমেন্টে যাইতে হবে। রড প্লেসমেন্টে যাওয়ার পরে হচ্ছে আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে রডের বিমের রড কলমের ভিতরে আছে কিনা। অবশ্যই বিমের রড কিন্তু কলমের ভিতরেই হবে, এবং বিমের কলমের রডের ভিতরে হবে, এবং বিমের আগে ড্রয়িং অনুযায়ী যে ড্রয়িংয়ের মধ্যে কোন বিমের কোন ডায়ার রড আছে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রেখে তারপরে আমার বিমের রডগুলো প্লেস করতে হবে। তারপরে হচ্ছে আপনার স্টিরাপগুলো আমাদের যে স্টিরাপ আমাদের L/4 আছে বা মিডেলে আমার কতটুকু আছে, কয়েঞ্চি সেন্টার টু সেন্টার আছে, আবার আপনার কলমের ঘোড়ার মধ্যে কতটুকু সেন্টার বাই সেন্টার আছে, সেই জিনিসটা আমাদের ড্রয়িং অনুযায়ী এই জিনিসটা স্পেসিফিকেশন অনুযায়ী আমাদের করতে হবে। তো সেখানে মেজারমেন্ট অবশ্যই দেওয়া আছে যে এতটুক পর্যন্ত L/4 বা এতটুক পর্যন্ত আমাদের হচ্ছে 4.5 ইঞ্চি হবে, আবার হচ্ছে মিডেলে হবে হচ্ছে 9 ইঞ্চি, আবার হচ্ছে কলমের গোড়ায় হচ্ছে 4.5 ইঞ্চি। তো এইখানে ড্রয়িং ফলো করেই আপনার টোটাল কাজটা করতে হবে। দেন আরও অনেক জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে যেমন আপনার মনে করেন বিশেষ করে ল্যাপিং, যেমন আমরা বিমের ল্যাপিংগুলো হচ্ছে একটু অনেক মোস্ট ইম্পর্টেন্ট। যেমন টপ রডের ল্যাপিংটা আমার কোথায় দিচ্ছে, কারণ ফোরম্যানরা ওরা দেখা যাচ্ছে যে ওদের কাজের সুবিধার্থে অনেক সময় দেখা যাচ্ছে যে জিনিসটা অনেক সময় খেয়াল করে না, ভুলবশত হয়তো এড়িয়ে যায়। তো এই জিনিসটা আসলে একটু নজর রাখতে হবে, যে দায়িত্বে থাকবে ইঞ্জিনিয়ার হিসাবে একজন ইঞ্জিনিয়ার অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে।
তো আপনার এক্সট্রা টপ আপনার হচ্ছে টপ রোডের যে আপনার লেপিংটা হবে বিমের ক্ষেত্রে সেটা অবশ্যই মিডলে হবে, মাঝ বরাবর রাখার চেষ্টা করতে হবে, এবং বটম রোডের যে লেপিংটা হবে বটম রোডের লেপিংটা অবশ্যই এই কলমের গোড়ার মধ্যে যে গনরিং আছে এর মধ্যেই হবে, এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে, কলমের গোড়ার গনরিংয়ের মাঝখানে রাখার চেষ্টা করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে লেপিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এবং আপনার স্টিরাপের যে হুকগুলো আছে হুকগুলো অবশ্যই 3 ইঞ্চি আছে কি না সে জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং আপনার হচ্ছে 45 ডিগ্রি আছে কি না সে জিনিসটাও খেয়াল রাখতে হবে, এবং লেপিংয়ের যে আপনার লেপিংয়ের লেংথ আসলে কত দিচ্ছে, কারণ টেনশানের ক্ষেত্রে হবে বিমের লেপিংয়ে হচ্ছে টেনশানে, আর কলমে যদি আমরা চলে যাই তাহলে হচ্ছে কম্প্রেশন। তাহলে আমাদের অবশ্যই যারা ইঞ্জিনিয়ার আছে অবশ্যই তো আপনার ড্রয়িং ফলো করেই আপনার ড্রয়িংয়ের মধ্যে নোটের মধ্যে বা লিজেন্ডের মধ্যে দেওয়া থাকে যে আপনার লেপিং টেনশন জোনে কত কম্প্রেশন জোনে কত। তো আমাদের যেহেতু বিম সেটা বিম নিয়ে কাজ করলে তাহলে সেখানে টেনশন জোনের জন্য সেখানে অবশ্যই দেওয়া থাকে। তবে থামরুল অনুযায়ী যারা নাকি মিস্ত্রি যারা আছে তারা থামরুল অনুযায়ী তারা যদি করে তারা হচ্ছে মিনিমাম যেন সুতার ডায়ার যে আছে, যেমন মনে করেন আপনার ডায়া যদি 20 মিলি হয় তাইলে সেটা হচ্ছে 6 সুতার জন্য 7 গুণ হবে 7 টাইমস, তাহলে 6 × 7 = 42 ইঞ্চি, তাইলে 20 মিলি রডের ক্ষেত্রে 42 ইঞ্চি অবশ্যই হবে। আপনার টেনশনের ক্ষেত্রে 7 টাইমস ধরতে হয়, আর কম্প্রেশনের ক্ষেত্রে হচ্ছে আপনার 5 টাইমস, মানে 5 গুণ ধরতে হয় সুতার 5 গুণ। তো এই জিনিসটা থামরুল হিসাবে এভাবে কাউন্ট করে তারপর আপনার লেপিংয়ের লেংথটা দিতে হবে। লেপিংয়ের লেংথটা অবশ্যই গুরুত্বের সহিতে সঠিক মেজারমেন্ট এবং সঠিক লেংথ মেনটেন করে তারপরে আপনার লেপিংটা দিতে হবে। তারপরে আপনার হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে বিম প্লেস করার আগেই অবশ্যই বিমের মধ্যে কোনো ময়লা বা এরকম কোনো কিছু আছে কি না সেই জিনিসগুলো অবশ্যই পরিষ্কার করে তারপরে আপনার বিমের রড প্লেস করতে হবে। বিমের রড বাঁধার পরে তারপরে দেখা যাচ্ছে যে ওইখানে অনেক বিমের শাটারের মধ্যে অনেক ধুলাবালি অনেক ককশিট বা অনেক কিছু থাকে, সে জিনিসগুলো একদমই রাখা যাবে না, সে জিনিসগুলো আগেই পরিষ্কার করে তারপরে বিমের রড প্লেসমেন্ট করতে হবে। এবং পাশাপাশি আপনার যে আপনার স্টিরাপগুলো আছে স্টিরাপগুলোও আপনার মনে করেন আপনার যে আমার কতটুক সেন্টার টু সেন্টার আমার আছে সেই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে, যে গোড়ার দিকে যদি আমার 4.5 হয় 4.5 আছে কি না, এবং মিডেলে 9 ইঞ্চি যদি থাকে সেই জিনিসগুলো আছে কি না সেই জিনিসটা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। এবং রডের বাদা এবং মেইন রড এবং হচ্ছে স্টিরাপ সেখানে অবশ্যই দেখা যাচ্ছে যে কলম জয়েন্টে অনেক সময় বাদগুলো অনেক অনেক টাইটভাবে বাঁধা হয় না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে হ্যান্ডেল ইউজ করতে হবে। হ্যাঁ, তবে এই হ্যান্ডেল ইউজ করে তারপরে আপনার বাদগুলো শক্ত করার জন্য অবশ্যই নিশ্চিত করতে হবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে 25 মিলি ওপরে যে রডগুলো আছে সেই রডগুলো অবশ্যই যেন ওপরের অংশের রড অনেক সময় দেখা যাচ্ছে যে দুইটা রড প্রায় কাছাকাছি হয়ে যায়, তো এই জিনিসটা একদমই রাখা যাবেন না, সমান গ্যাপ স্পেসিং অনুযায়ী আপনার রড দিতে হবে। 4টা রড যদি হয় তাহলে 4টা রড সমান গ্যাপই আপনার দিতে হবে। এবং বিমের আপনার কলমের মধ্যে যে বিমের রডগুলো আপনার প্রবেশ করে সেই রডগুলো অবশ্যই কলমের আউট পর্যন্তই আমার দিতে হবে, এবং বিমের মেইন রডের মধ্যে অবশ্যই আপনার অ্যাঙ্কোরেজ বা মাটাম নিশ্চিত করতে হবে। বিমের মেইন রোডের মধ্যে অবশ্যই মাটাম দেওয়া লাগবে, যদি এক্সট্রা টপ এবং হচ্ছে এক্সট্রা টপের মধ্যে অনেক সময় দেওয়া প্রয়োজন হয় বা দিলে ভালো হয়, আর এক্সট্রা টপে যদি নাও দেওয়া হয় সেটা না দিলেও হয় তবে দেওয়াটাই ভালো, তাই কারণ সেটা হচ্ছে ডেভেলপমেন্ট লেংথ হিসাবে এটা সেটা কাজ করে। তো এটা দিলে আপনার হচ্ছে আর্থকোয়েকের জন্য অবশ্যই সেটা আপনার বিল্ডিংয়ের স্থায়িত্বতা এবং হচ্ছে
সেটা নিশ্চিত করবে। তো এই ডেভেলপমেন্ট ল্যাঙ্কগুলো অবশ্যই প্রয়োজন আছে, সেটা এনকারেজ আপনার এক্সট্রা টপেও যদি দিতে পারেন তাহলে সেটা অনেক ভালো হবে। তবে অনেক সময় বিমের এবং কলমের মাঝখানে অনেক রড থাকে, সেখানে হচ্ছে অনেকগুলো মাটাম একসাথে হয়ে যায়, তো সেই জিনিসটাও অনেকটাই এড়ানো যায় কিভাবে, যদি এক্সট্রা টপ যেগুলো আপনার হবে সেগুলোর মাটামগুলো এক জায়গায় হলে আপনার এক্সট্রা টপে মানে মেইন রোডের মাটামগুলো তো যদি একবার হয় এক জায়গায় হয়, তবে এক্সট্রা টপের মাটামগুলো হচ্ছে আপনার 6 ইঞ্চি আপ ডাউন করে দিতে হবে, তাইলেই আর প্রবলেম হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে মিস্ত্রিরা একটু না বুঝে দেখা যাচ্ছে যে একই জায়গায় নিয়ে রাখে, তার তার জন্য দেখা যায় যে সেই জায়গার মধ্যে একটু সমস্যা হয়, সে অনেক সময় রডগুলো ঠিকভাবে প্লেস করে না বা মানে এব্রো থেব্রো হয়ে থাকে, তো সেই জিনিসটা একটু 6 ইঞ্চি 8 ইঞ্চি আপ ডাউন করে রাখলেই তারপরে আপনার সবগুলা রডেরই মাটাম দেওয়া যায়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এবং কলম এবং বিম জয়েন্টে অবশ্যই অ্যাটলিস্ট 3টা রিং হবে, কলম এবং বিম জয়েন্টে অবশ্যই অ্যাটলিস্ট 3টা রিং দিতেই হবে। নিয়ম হচ্ছে কলমের যে আপনার আপনার টাই রডের যে স্পেসিফিং আছে সেই স্পেসিফিং অনুযায়ী আপনার হচ্ছে কলম এবং বিম জয়েন্টে আপনার রড দিতে আপনার রিং দিতে হবে, এবং বিমের রড যেন অবশ্যই আপনার কলমের আউট পর্যন্ত যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে রড প্রেসের আগে, এটা অবশ্য আমি ভুলে গেছি শুরুতে বলা দরকার ছিল, রড প্রেসটা আমরা করব আগে হচ্ছে শর্ট ডিরেকশনের বিমটা। তো শর্ট ডিরেকশনের বিমের মধ্যে বিমটা হচ্ছে আমার মেইন বিম হবে, এর উপরে হচ্ছে আপনার লং ডিরেকশনের বিমটা এসে পড়বে। তো এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে, এবং আমাদের বিমের মধ্যে হচ্ছে এক্সট্রা বটম দেওয়ার প্রয়োজন হয়, তো এক্সট্রা বটম কত নোজ এবং কত এমএম ডায়ার দেওয়া আছে, তো সেই জিনিসটা ড্রয়িং খেয়াল রেখে তারপরে আমার ওই এক্সট্রা বটমগুলো অবশ্যই প্লেস করতে হবে এক্সট্রা বটমগুলো আর কি। তো এক্সট্রা বটম দেওয়ার পরে আবার হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে বিমের হাইট যদি বেশি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে আপনার স্কিন রড বা ফেস রড দিতে হয়, তো ড্রয়িংয়ে স্কিন রড আপনার কত ডায়া এবং পজিশন আপনার হচ্ছে বিমের মিডেলেই হয়, স্কিন রডটা হয় বিমের মিডেলে, তো সেই জিনিসটা অবশ্যই ডিজাইন অনুযায়ী দিতে হবে যে কত ডায়া দেওয়া আছে, দুই পাশে দুইটা অবশ্যই স্কিন রড দুই পাশে দুইটাই হয়। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বিমের যদি গার্ডার বিম কোনো বিম যদি গার্ডার বিম পড়ে যায়, তো সেক্ষেত্রে ওই গার্ডার বিমের জন্য টর্ক রড দিতে হয়, তো দুইটা টর্ক রড দিতে হয়, টর্ক রডগুলো কত এমএম ডায়ার সেটাও ডিজাইনে অবশ্যই মেনশন করা থাকবে, তো সেই অনুযায়ী আমাদেরকে টর্ক রডগুলো দিতে হবে। এবং হচ্ছে এক্সট্রা টপ দেওয়ার সময় অনেক সময় আমরা স্পেসার বার ইউজ করতে হয়, এই স্পেসার বারটা হচ্ছে অবশ্যই 25 mm ডায়ার স্পেসার বার হবে, এবং হচ্ছে এটা আমাদের 1 ইঞ্চি ডায়ার রডের কমে দেওয়া যাবে না, তো সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ হচ্ছে আমাদের কোর্স এগ্রিগেট 20 mm ডায়ার হয়ে থাকে, মানে 20 mm ডাউনগ্রেড হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার বিমের রড কীভাবে চেক করতে হয় তার একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।